ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া মৌসা নিখরহাটা গ্রাম সহ প্রায় ২০ গ্রামের অন্তত ৩০,০০০ মানুষ। দীর্ঘদিন সেতুর মাঝের অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সেতুটি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের মধুমতি নবগঙ্গা সেচ প্রকল্পের আওতায় খননকৃত MD-2 খালের উপর নির্মিত এই সেতুটি দিয়ে দুই পারের প্রায় ২০টি গ্রামের ৩০,০০০ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। ১৯৯২ সালে নির্মিত সেতুটির মাঝের অংশ ও রেলিং দেড় বছর ধরে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সেতু দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। যে কোনো সময় সেতুটি ধসে হতাহতের আশঙ্কা করছে স্থানীয়রা। বাচ্চাদের জন্য খুবই একটা রিস্ক, যেমন আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে যে আপনাদের যে ইগুলো রেলিং যে ভাঙা, মানে যে কোনো মুহূর্তে যে কোনো একটা বাচ্চা কাচ্চা নিচেও পড়ে যেতে পারে। ব্রিজটায় এক বছর যাবৎ ভেঙে গেছে, কোনো কারো এর প্রতি কোনো খেয়াল নেই। একটু এই ব্রিজটার দিকে খেয়াল করলে মনে হয় একটু সুবিধা হয়তো, আমাদের লোকজনের আসা যাওয়ার অনেক অসুবিধা হইতেছে। একটা স্কুলে কাজ চলছে, কিন্তু এই ব্রিজটা ভাঙার কারণে আমি আমার মালপত্র কোনো কিছু ঠিকমতো নিতে পারছি না। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে দুপারের স্কুল কলেজগামী শিক্ষার্থী ও এলাকাবাসীর। খুব শিগগিরই এর সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। খালের উপর যে ব্রিজটি ভেঙে গেছে, এটা সাপোর্টিং ফর রুরাল ব্রিজেস ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে অলরেডি আমরা সিলেক্ট করেছি, ডিজাইন সেকশনে আছে, আগামী মাসে আর আমরা দরপত্র আহ্বান করতে পারবো এবং এই বছরের কাজটা শেষ হবে বলে আমরা মনে করি। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। কথা নাহিয়ান, NTV নিউজ ডেস্ক।